হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে পারাপার ডকইয়ে, আর আপনারা দেখতে পাচ্ছেন বত-১০, যে নৌযানটি আসন্ন ঈদুল ফিতরে সার্ভিসে যুক্ত হয়েছিল আসা যাওয়া দুইয়ের ব্যানারে ঢাকা চরমন্তাজ নৌরুটে। তো আসন্ন ঈদুল ফিতরের সার্ভিস শেষে অর্থাৎ ফিরতি ট্রিপের পরে পুনরায় নৌযানটি আবার এই ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে। তো নৌযানটি কবে নাগাদ সার্ভিসে যুক্ত হবে বা নৌযানটি কবে আবার সার্ভিসে আসবে তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে প্রত্যাশা করি এই বত-১০ নৌযানটি পুনরায় সার্ভিসে যুক্ত হোক, নতুন কোনো নৌরুটে বা তার পুরনো নৌরুটে, এমনটাই প্রত্যাশা করি। আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে যাত্রী সংকট দেখা দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এই বত-১০ এবং বত-৯ দুইটি নৌযানই নৌরুট থেকে ছিটকে গিয়েছিল। বত-১ কোম্পানির বহরে থাকা যে কয়টি নৌযান আছে তার মধ্যে এই বত-৯ এবং বত-১০। তো নৌযান দুটি দীর্ঘদিন যাবত এই ডকইয়ার্ডে অবস্থান করতেছিল। আপনারা যদি দেখেন সাথেই আছে বত-৯, যে নৌযানটি আসন্ন ঈদুল ফিতরে সার্ভিসে যুক্ত হয়নি কোনো নৌযানের পরিবর্তে। তবে বত-১০ নৌযানটি আসন্ন ঈদুল ফিতরে সার্ভিসে যুক্ত হয়েছিল আসা যাওয়া দুইয়ের ব্যানারে ঢাকা চরমন্তাজ নৌরুটে। তো ঈদের ফিরতি ট্রিপ শেষ হলে বত-১০ নৌযানটি পুনরায় আবার এই ডকইয়ার্ডে চলে এসেছে। তো প্রত্যাশা করি বত-৯, ১০ দুইটি নৌযানই পুনরায় সার্ভিসে যুক্ত হোক, এই প্রত্যাশাই করি। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।